Assalamualaikum viewers, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে সিঁড়ির রডগুলো বাঁধাই করতে হয়। তো এই এখন দেখাবো সিঁড়ির বাকি কাজগুলো। এই জায়গায় আগে চৌকিটা ঢালাই দেওয়া হয়ে গেছে, নিচের যে চৌকিটা এই চৌকিটা ঢালাই দেওয়া হয়ে গেছে রড বাঁধাই করে। তো আমার এই আগের ভিডিওটা যে যারা দেখেননি এখনও তারা গিয়ে দেখে আসুন। এই জায়গায় দেখুন যে রডগুলো যে বাঁধা হয়েছিল ভিতর থেকে যে মাটাম কাঠগুলো বের করে দেওয়া হয়েছে, আর নিচের রডটা আপনার কেঁচি দিয়ে উপরে দেওয়া হইতেছে। নিচের যে 12 মিলি রডগুলো একবারে বরাবর রাখা হয়েছে, এখন হ্যান্ডেল দিয়ে এগুলো সোজা করা হইতেছে, উপরে উঠানো হইতেছে। আবার আমার এই জায়গায় আপনার 6 ইঞ্চি উপরে উঠে দেওয়া হইতেছে হ্যান্ডেল দিয়ে দিয়ে সবগুলো রড উপরে কাঠ বসানোর জন্য। দেখুন কীভাবে এটা খুব কম জায়গায় এই সিঁড়িটা করানো হয়েছে। এই সিঁড়িটা আপনার 12 ফিটের ভিতরে একবারে দুই চৌকি সহ সিঁড়ি করা হয়েছে এই জায়গায়। এই কারণে সিঁড়ি একটু খাড়া হবে। এইটার ল্যান্ড এরিয়া দেওয়া হয়েছে আপনার 7 ফুট স্টেপ, আর হাইটে দেওয়া হয়েছে আপনার হচ্ছে 9 ইঞ্চি। এই জায়গায় দেখুন যে সিঁড়িতে চোখে উপরের যে চোখে চোখের বাঁশগুলো সেট করা, কাঠ সেট করা হয়ে গেছে। এখন শুধু নিচের যে বাতাম কাঠ মারা হইতেছে, এখন বাতা কাঠটা দেওয়া যাচ্ছে যাতে এইটার উপরে থাকবে আপনার যে উপরে সিঁড়িগুলো। এই জায়গায় সমানভাবে লেভেল করে তারপরে এই কাঠটা মারা হইতেছে। এই জায়গায় স্টিল পেড়াক মারলেও মারা যায়, আবার বাংলা পেড়াকও মারলে মারা যায়, কারণ এটা নিচে গাঁথুনি করা হয়েছিল। নিচে গাঁথুনি দেওয়ার কারণটা এইটা। এই যে দেখুন উপরে যে করা হয়েছে, শাটারিং করা হয়ে গেছে উপরে শাটারিং করা শেষ, পর্যাপ্ত পরিমাণে বাঁশ দেওয়া ঠাকা দেওয়া শেষ। শুধু আপনার এটা পরবর্তীতে চেক করা হবে যে লেভেলটা ঠিক আছে কিনা। আর এই যে চৌকিটাতে ঢালাই দেওয়া হয়েছে নিচের চৌকিটা, এই চৌকিটা আপনার পাক্কা 6 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। আর এইটাই হবে আমার ফ্লোর, এটা ফ্লোর দেওয়া হবে, এই জন্য রড বের করা হয়েছে। ওই দেখুন সামনে রডগুলো দেখা যাইতেছে, আর এইটা উপরে বাঁশ দেওয়া হয়েছে যাতে রোডগুলো যাতে ওই জায়গায় থাকে। এই জায়গায় লেভেল পাইপ নিয়ে আসা হয়েছে, কারণ এই মাথা ওই মাথা সমান থাকতে হবে, কারণ লেভেল করে নেওয়া হইতেছে। দেখুন কীভাবে কাজগুলো করে। এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে পুরো না টেনে যদি দেখেন তাহলে আপনাদের কাজও কখনো ভুল হবে না, কাজটা সুন্দরভাবে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশে থাকবেন। লেভেল করা শেষ হয়ে যায়, লেভেল করার পরে একটু ওচা নিচে হয়েছিলো, এটা এখন ঠিক করে এখন তারকাটা মারা হইতেছে একবারে।
কার্ডটা আবার খোলা হয়েছে, কার্ডটা তার কার্ড আপনার মারা পড়া ওইটা একটু উনিশ বিশ হয়ে গেছিলো। আবার এই জায়গায় এই যে কাটটা যখন লড়ানো হয়েছে এই কারণে একটু সমস্যা হয়ে গেছে। কাজটা সিঁড়ির কাজটা অনেক যত্ন সহকারে করতে হবে, এটা ভালোভাবে বুঝে তার উপর করতে হবে, শুধু করলে হবে না, কারণ সিঁড়িতে যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কাজটা আপনার খারাপ হয়ে যাবে। এই কারণে আবার এই যে লেভেল ধরা হইতেছে, এটা লেভেল ধরার পরে এটা করার পরে এখন কাট মারা হবে দোনো সাইডেই। এই দেখুন দোনো সাইডে কাট মারা হয়ে গেছে। তো এই জায়গায় যে আপনার এই যে কাটটা যাতে বসে, হ্যাঁ, এই কারণে একটু অ্যাঙ্গেল করে কেটে দেওয়া হয়েছে। এটা মূলত আপনার যে যে ভিতরে যে সিঁড়িটা পড়বে, যে দেখুন নিচে আগের ভিডিও দেখাইছিলাম যে গাঁথনি কি জন্য করা হয়েছে, তো গাঁথনি এটা করা হয়েছে কারণ যে উপরে যে চৌকিটা প্রায় ছয় ফিট আপনার আউটারে থাকবে কলমের, তো এটা সাপোর্ট দেওয়ার জন্য এই জায়গায় গাঁথনি দেওয়া হয়েছিল। এই যে এখন দেখুন করাত দিয়ে আপনার সমান করে কাটা কাটা দেওয়া হইতেছে যাতে ওই কাঠের সাথে লেগা যায় ঠিক মতো। আর এই জায়গায় আপনার ভিতরে প্রায় দেড় ফিট ঢুকানো হয়েছে সিঁড়ির ভিতরে। সেই জায়গায় কাটা হইতেছে, কাটার পরে আপনার এটা সমানভাবে লাগাই দেওয়া হবে। এই কাঠ বসানোর পরবর্তীতে আবার আপনার এই কাজটা করা হবে, নিচে যে কাঠ দিয়ে যে মাটামগুলো দেওয়া হয়েছিল এগুলো ঠিক করা হবে। তো এই জায়গায় আপনার কাঠগুলো মারা শেষ। এই জায়গায় দেখুন যে কাঠগুলো কীভাবে মারা হয়েছে, নিচে উপরের যে আপনার ই কী বলে এটাকে উপরের যে শাটারিং করা হয়েছে ঠিক একইভাবে নিচেও শাটারিং করা হয়েছে। শাটারিং করার পরবর্তীতে এই জায়গায় সবগুলোতে শিট দেওয়া হবে, আর এই শাটারিংগুলো যে নিচের যে কাঠগুলো যে ঠেকনা দেওয়া হয়েছে ঠেকনা কাঠগুলোর সাথে লাগানো হইতেছে। তারপরে এই এই জায়গায় আপনার জালি বাঁধা হবে।
তো আমি আগের যে মিশে যে নিচে যে কীভাবে কাঠগুলা বাঁশগুলো ঠিক না দেওয়া হয়েছে ওইগুলো আমি দেখাইনি, তো এখন আমি দেখাই দিতেছি। তো এই যে দেখুন আপনার বাঁশগুলো ঠিক মাপ মতো কাটার পরে আপনার এই জায়গায় বসানো হইতেছে। এই জায়গায় মাপ দিয়ে লাগা হয়েছে, ওই দেখুন পিলার লাগাছে 127 আর 128, এটা মাপ দেওয়া হয়েছে ইঞ্চি। এই জায়গায় যে দেখুন কাঠ দিয়ে কয়টা বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হইতেছে কীভাবে সেই কাজগুলো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশেই থাকবেন। তো আপনারা দেখতে থাকুন, আজকে আমি এখানে বিদায় নিলাম।